ঊষর মরুর ধূসর বুকে বিশাল যদি শহর গড়, একটি জীবন সফল করা তাহার চাইতে অনেক বড়। এই যে শিশুরা, এদের মা বাবা নেই, এতিম, এদের দুবেলা দুমুঠো খাবার জুটত না, পড়ালেখা করবার সুযোগ পেত না। আঞ্জুমান মফিদুল ইসলাম এইসব অসহায় শিশুদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলছে তাদের এতিমখানাগুলোতে। আমি খুব ছোটবেলায় হারিয়ে গিয়েছিলাম। এক ভদ্রলোক আমাকে রাস্তা থেকে পেয়ে আঞ্জুমান মফিদুল ইসলাম এতিমখানা এখানে নিয়ে আসে। তারপর থেকে আমি এখানেই বড় হই। নার্সিং ইনস্টিটিউট থেকে নার্সিং ডিপ্লোমা করেছি, এখন জব করছি। এখানে খুব শাসন পেয়েছি, গাইড পেয়েছি, যার কারণে এত ভালো একটা জায়গায় আমি যেতে পারছি। আঞ্জুমান মফিদুল ইসলাম প্রধানত বেয়ারিশ মুসলমানদের লাশ দাফনের উদ্দেশ্যে 1905 সালে গঠিত হলেও 1960 সালে প্রথম গ্যান্ডারিয়ায় গড়ে তোলে বালিকা হোম, যার বর্তমান নাম ABMG কিবরিয়া এতিমখানা। এখানে এখন 200-এর বেশি মেয়ে সযত্নে বেড়ে উঠছে। এছাড়াও ঢাকাতেই একটি বালক হোম, ঢাকার তেস্তুরি বাজারে আরও একটি বালিকা হোম, সাভার, নারায়ণগঞ্জ, পাবনা, কুমিল্লা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ছেলে ও মেয়েদের জন্য আরও আলাদা আলাদা এতিমখানা রয়েছে। এসব এতিমখানার ছেলেমেয়েরা স্বাস্থ্যসম্মত খাবার পায়, হোমে ঠিকমতো লেখাপড়া করার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, আছে ধর্মীয় শিক্ষার আলাদা ব্যবস্থাও। বিকেলে এসব ছেলেমেয়েরা নিয়মিত খেলাধুলা করে। আঞ্জুমান মফিদুল ইসলাম যাদের কিছু নাই, যারা নিঃস্ব, তাদের সাহায্য করে। এতিমদের রাখা, তাদের লেখাপড়া প্রাইমারি থেকে শুরু করে ডিপ্লোমা পর্যন্ত পড়াচ্ছে সম্পূর্ণ ফ্রি। কারিগরি শিক্ষাই বর্তমান সময়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও চাকরি পাওয়ার সহজ উপায়। আঞ্জুমান মফিদুল ইসলাম তাই গরিব ও নিঃস্বদের মানব সম্পদে রূপান্তরিত করতে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ভোকেশনাল স্কুল ও কারিগরি স্কুল গড়ে তুলেছে। এই প্রতিষ্ঠানগুলোতে যে কোনো গরিব ছেলে মেয়ে সম্পূর্ণ বিনা খরচে বিভিন্ন ট্রেডে পড়ালেখা করতে পারে। উচ্চশিক্ষায় আগ্রহী মেধাবী ছেলে মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণে সার্বিক সহায়তাও করা হয়। সম্প্রতি ঢাকার শ্যামলীতে একটি কারিগরি কলেজও প্রতিষ্ঠা করা হয়েছে। চাকরি থেকে অবসর গ্রহণের পর আমি আঞ্জুমানে গেলাম, বললাম যে এরকম আমার একটা বাড়ি আছে শ্যামলীতে, আমি চাই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান হোক। তারপরে আমি রেজিস্ট্রি করে দিলাম, শুরু হয়ে গেল। এভাবেই শত বছর ধরে আঞ্জুমান মফিদুল ইসলাম হাজার হাজার ছেলে মেয়েকে সুনাগরিক ও স্বাবলম্বী করে তুলছে। নইলে এই অনাথ শিশুরা হয়তো হারিয়ে যেত অপরাধ জগতের অন্ধকারে অথবা সন্ত্রাসের বিভীষিকায়। আঞ্জুমান মফিদুল ইসলামের এই মহৎ কাজগুলো এগিয়ে নিতে প্রয়োজন আপনার সাহায্য, আপনার দান। This is a successful organization. This is a proven horse. এটা হলে ইহলৌকিক এবং পরলৌকিক দুটো কাজে লাগবে। কোরআন মজিদে আল্লাহ বারবার এতিমদের দান বা সাহায্য করতে বলেছেন।